Assalamu alaikum everyone. Welcome from Seagull Hotel, Cox's Bazar. আমি কোন রুমে ছিলাম রুমটা দেখাবো, আর রুমের প্রাইসগুলো আমি একটু বলে দিব আপনাদেরকে। এখানে টোটাল 6 টাইপস অফ রুম আছে সিগাল হোটেলে। ফার্স্ট রেগুলার ডাবল সি সাইড, রেগুলার ডাবল হিল সাইড, ডিলাক্স ডিলাক্স সি সাইড, ডিলাক্স হিল সাইড, সুইট সি সাইড অ্যান্ড প্রেসিডেন্সিয়াল সুইট। সো একটা বেড সাইড আছে, সেটা আপনার লাস্ট দুইটা ফ্লোর ছাড়া বাকিগুলা যেমন রেগুলার হিল সাইড এবং ডাবল সি সাইড এগুলাতে আপনার ব্যালকনি পাচ্ছেন না। আর সি ভিউটা আসলে দেখা যায় না সি সাইড বললেও, সামনে আপনার ঝাউবন থাকার কারণে। সো আসুন আমরা একটু দেখি। আচ্ছা, রুম দেখার আগে আরেকটা কথা বলি, আসলে রুমের ভাড়া দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর সারা বছরই এদের অ্যারাউন্ড 50% মতো আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো এখানে যেটা দেখা যাচ্ছে ওদের রেগুলার প্রাইস, এটার থেকে অবশ্যই আপনারা 40-50% কমে থাকতে পারবেন। আমাদেরটা আমি লাস্টে বলে দিব। আচ্ছা, এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সিগাল হোটেলের আপনার ওয়াকিং ওয়ে, আপনার বিচে আসার, এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে সি বিচ, আর আপনার আমার ব্যাক সাইডে পিছনে আপনার সিগাল হোটেল। জাস্ট 2 মিনিটসের মতো ওয়াকিং ডিস্টেন্স, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন খুবই নিয়ারেস্ট হোটেল ফ্রম সি বিচ। দেখুন, আমরা আসলে খুব সন্ধ্যার একটু আগে এসেছিলাম, সূর্য অস্ত হচ্ছিল তখন। আমরা এখন হোটেলের দিকে যাব। এই দিকটা এক্সিট সাইড, আর এই দিকটা আপনার সি ভিউ সাইড, ওখানে গেলে সি ভিউ দেখা যায়, বাট কোনো ব্যালকনি নাই এই ফ্লোরে। আসুন আমরা রুমের মধ্যেটা একটু দেখি। আমাদের রুম নাম্বার ছিল 509 নম্বর রুম। এখন রুমটা মোটামুটি পরিপাটি গোছানোই আছে, আসলে রুমটা অনেক ছোট। শুরুতেই আমরা হাতে ডান দিকে দেখতে পাবো ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ছোট, আর বাথরুম ফিটিংসগুলোও অনেক ওল্ড, আসলে অনেক গর্জিয়াস কিছু মনে হচ্ছে না। আমরা জাস্ট ওশেন প্যারাডাইস থেকে আসলাম, তো ওদের সাথে যদি কম্পেয়ার করি, ওশেন প্যারাডাইস ইজ বেটার দ্যান সিগাল হোটেল। ওদের আসলে বাথরুম ফিটিংস বলেন, রুম কোয়ালিটি বলেন, রুমের আসলে গর্জিয়াসনেস বলেন, সব কিছুই একটু ভালো। আর সিগাল হোটেল যেহেতু অনেক পুরাতন, অনেক ওল্ড, সেই কারণে তাদের আপনার ফ্লোর বা আদার আপনার টাইল দেখেন, এখন কিন্তু টাইল ছাড়া কোনো হোটেলই দেখবেন না, বাট এদের কিন্তু এখনও মোজাইক করা আছে। আর অন্য অন্য যে ডেকোরেশনগুলোও বেশ পুরাতন মনে হয়েছে। আর আমাদের আসলে আমাদের রুমটা ছিল রেগুলার ডাবল হিল সাইড রুম। এই যে দেখুন, আমাদের বেডটা খুব সুন্দর পরিপাটি করে গোছানোই আছে। আর এখন আসেন আমরা একটু দেখি পুরো রুমটার ডেকোরেশন। একটা টিভি আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর আপনি অফিসের কাজ থাকলে এখানে আসলে বসে করতে পারবেন, আমি নিজেও করেছি আর কি। আর আমাদের যদিও রুমটা রেগুলার হিল সাইড বলা হয়েছে, দেখি হিল আছে কি না। আসলে কোনো হিল আমরা দেখতে পাই নাই, জানি না পাহাড় কেটে বিল্ডিং করেছে কি না। এই দিকটা একটু দেখলে দেখতে পা, আমি একটু জুম করে দেখাতে চাই আপনাদেরকে যে এই সাইডটা কোন সাইডে পড়েছে। এইখানে আপনি দেখতে পাবেন হোটেল দ্য কক্স টুডে। এই যে হোটেলটা, কক্স টুডের বিল্ডিং এটা, আর একটু ভালো করে দেখলে এই যে লাইট জ্বলছে, ওইটাই কিন্তু হোটেল দ্য কক্স টুডে। আর এটার থেকে ডান সাইডেই কিন্তু কক্সবাজারের যে মেন যে সিটিতে যাওয়ার যে রোডটা, আপনার ডলফিন পয়েন্ট বা কলাতরিতে আসার জন্য যে মেন যে পয়েন্ট, ওই রোডটা যে আমি দেখতে পাচ্ছি, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখেন এই যে KFC বিল্ডিংটা দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আসুন এখন আমরা আবার রুমে ফেরত আসি। আমাদের দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কুপন, এই যে আমাদের কুপনটা, আমরা আগামীকাল সকালে ব্রেকফাস্ট পাবো। দেন টেবিলের উপর খুব সুন্দর করে সাজানো আছে মেনু কার্ড, আপনি মেনু কার্ড দেখে আপনার পছন্দের খাবার অর্ডার করলেই আসলে তারা রুমেই সার্ভ করে দিবে। এখানে কমপ্লিমেন্টারি দুটা পানি দেওয়া আছে, আসলে এটাই শুধু ফ্রি। দেন আমরা এখানে কিছু দেখতে পাবো, ফ্রিজের উপর সুন্দর ট্রেতে সাজানো আছে কিছু স্ন্যাক্স আইটেম, বাট এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি না, এগুলোর প্রাইসটা আপনি এখানেই পেয়ে যাবেন। আপনি এখান আর নিচে দেখবেন আসলে মিনি বারে কিছু ড্রিঙ্কস আছে,
এগুলোও কিন্তু আপনাকে কিনে নিতে হবে। আসুন আমরা এখন দেখি, আপনি যদি টি অ্যান্ড কফি লাভার হয়ে থাকেন তাহলে মিড নাইটে আপনার বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আসলে আমাদের রুমের প্রাইসটা এখন বলে দিব, আমরা আফটার ডিসকাউন্ট আমাদের রুম ভাড়া পড়েছিল 5,500 টাকা। থ্যাংকস ফর ওয়াচিং।